সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের বিষয়ে অবহিত করব। আর সেই স্বপ্নটি হলো স্বপ্নে আমরা অনেকেই মুরগ অথবা মুরগির ডিম অথবা মুরগের ডাক দেখিয়ে থাকি তো এগুলো দেখলে কি হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা খেয়াল করবেন অনেকেই ইউটিউবের মধ্যে অনেক স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই কিন্তু আমরা যে ব্যাখ্যাগুলো দেই সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে রয়েছে এই জন্য নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ আলোচনা শুনতে থাকুন স্বপ্নে কেহ যদি কেউ মুরগি দেখে তবে ইহা মুনাফিকের জন্য অসচ্ছল সঙ্গিনী মিলিবার আলামত অথবা অসৎ লোকের সাহায্য পাইবার আলামত বুঝিতে হইবে যদিও মুরগি ভালো কিন্তু এটার লক্ষণ হিসেবে বিশারদগণ আরেকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন সেটি হল এবং স্বপ্নে কেহ যদি নেককার কোনো ব্যক্তি উত্তম চরিত্রের জীবন সঙ্গী পাইবে যদি সেই ব্যক্তিটা কোনো মুরগির অথবা মাংসের মুরগির মাংস খাইতে দেখে অথবা গরুর মাংস খাইতে দেখে তার উত্তম জীবন সঙ্গিনী মিলিবে অথবা সে ভালো কোনো মানুষের সাহায্য প্রাপ্ত হইবে এবং স্বপ্নে কেহ যদি দেখে যে সে মুরগি জবাই করতেছে এবং সে মুরগির ডিম খাচ্ছে তবে ইহা অবিবাহিত নারীর সতীত্ব নষ্ট হইবার নিশানা অথবা স্বপ্নদর্শনকারী কোনো ষড়যন্ত্রের শিকার হইবার নিদর্শন বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি দেখে যে সে মুরগির ডিম শুধু মুরগির ডিম খাচ্ছে মুরগি আগে জব করেনি শুধু মুরগির ডিম খাচ্ছে তবে ইহা সুন্দরী স্ত্রী লাভ অথবা তার যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে উত্তম জীবন সঙ্গিনী মিলিবার আলামত তার উত্তম জীবন সঙ্গিনী হইবে এবং যার মাধ্যমে সে যদি গরিবও থাকে তাহলে সে অতি দ্রুত ধনী হয়ে যাবে স্ত্রীর পরামর্শে যেহেতু সে অধিক উত্তম হবে স্বপ্নে কেহ যদি মহিষের মাংস খাইতে দেখে তবে ইহা পারিবারিক চিন্তা ফিকির থাকিলে তার অবসান ঘটিবার লক্ষণ বুঝিতে হইবে তার চিন্তা ফিকির দূর হয়ে যাইবে স্বপ্নে কেহ যদি মুরগির কলিজা খাইতে দেখে তবে তাহার বুদ্ধি নেশানা বাড়িয়া যাইবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি মুরগির মাথা খাইতে দেখে তাহলে আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া বা অমিল হইবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি মুরগির বাচ্চা দেখে তবে ইহা যে কোনো উপায়ে উদ্দেশ্য হাসিল করিবার আলামত বুঝিতে হইবে তার মনের ন্যাক উদ্দেশ্য পূরণ হইবে এবং স্বপ্নে কেহ যদি দেখে যে সে কোনো মোরগ দেখে তবে ইহা অর্থ সম্পদ অথবা শক্তি সামর্থ্য বাড়িবার নিশানা বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ মোরগের ডিম মুরগির ডিম নয় অর্থাৎ মোরগ এবং মুরগি এক ধরনের প্রাণী রয়েছে সেটা অনেক সময় মিলন করে এমন অবস্থায় যদি কেউ দেখে তাহলে স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়ার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি শুধু মিলন দেখিয়া থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িবে এবং যদি সন্তান ছাড়া থাকিয়া থাকে তাহলে তাদের গর্বের মধ্যে অতি দ্রুত সন্তান জন্মগ্রহণ করিবার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ যদি ডাকিতে দেখে তবে ইহা শান্তি এবং ধর্মের প্রতি অনুরাগী হইবার আলামত বুঝিতে হইবে বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের এই ছোট্ট আলোচনাটুকু আপনারা নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তবে আমরা যে আলোচনাটুকু করেছি তার থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ভিডিওর শেষ অংশে এজন্য শেষ আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন আরেকটা কথা কথা নিই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ পাক আপনার মঙ্গল করবেন এখান থেকে একটি ভালো সবের অংশ সারা জীবন আপনার আমল যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ কেননা এই ভিডিওগুলো আজকে কালকে থাকবে না সারা জীবন থাকবে আপনার আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু এই ভিডিওগুলো থাকবে এবং এখান থেকে সবের অংশ আপনার আমল নামায় যুক্ত হবে এই জন্য নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো অন্য অন্য মানুষের কাছে চলে যাবে এবং এখান থেকে একটি ভালো সবের অংশ আপনার আমল নামায় যুক্ত হবে এই জন্য সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ আলোচনা শুনুন এবং মানুষকে শোনার ব্যবস্থা করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্ন দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারব এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু এ মিনাল্লা এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হল শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়স কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবে না তো ভাই বোনেরা সুপ্রিয় কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় আপনাদের মঙ্গল কামনা করব আর আল্লাপাক আপনাদের মঙ্গল করুন আর আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর যে কোনো ধর্মের মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্যই আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন অনেকেই আমাদেরকে অনেক কিছু জানায় এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে থাকি এজন্য আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমিউন করবেন